এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে, তাহলে তো মরে যাব, কথা কোন ঠিক না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাব। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না পারে, ওরা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমরা তো দেশে আসি, কথা কয় না গা। এই জন্য মা বোন যারা আবার শুনতেছেন না, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতো ভয়ঙ্কর। কি বোঝেন বোঝেন, অনেক দুলে আছে টিটকারি মারে কয় বইয়ের সাথে শালি ফিরি, তোর সোপাত বাড়ি বদমাইশ একটা, এ কথা কোন দুষ্ট দুলু ভাই আছে না, খুব দুষ্ট, শালি যদি ঠিক মতো কথা না বলে বাড়ির যা বলে তোর বাপের বাড়ি তামাক নিয়ে যাবো না, কেন আমি কি এতই ছোট লোক রে, আমি কি এতই গরিব রে, তোর বোন আমার সাথে কথা বলে না রে, কিসের অহংকার। এলে দুলে ভাই হলো লুচ্চা, তোর শালির সাথে কথা কলে বিকে কি আছে তোর, এ কথা কর না কে, রাগ করেন না, ভেজাল হলো শাশুড়ির মধ্যে, কার মধ্যে, জামাই বাড়িতে আসতেই পারে আসে না, জামাই বেড়াতে আসছে, ফল ফলের প্লেটটা রেডি করে খাবার নাস্তা পানি দিয়ে 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে মা এটা তোর দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি ভাতাচ্ছে। আপনারাই বলেন তো শাশুড়ি মায়ের মতো, সে জামাইয়ের কাছে যাবে বসবে চা নাস্তা খাওয়াবে গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, আমার মেয়ে কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, খোঁজ খবর নেবে, বলেন তো কথা বলা দেখা করা জায়েজ আছে না না, শাশুড়ি মায়ের মতো কথা কয় না, শাশুড়ি মায়ের মতো কথা কি বোঝা গেল, কিন্তু যুবতী শালি দেখা করা জায়েজ না হারাম, এটা আমাদের পারিবারিক জীবনে আমল নাই, পর্দার বালাই নাই, ছোট ভাইয়ের বোক বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বোক ছোট ভাই দেখতেছে, কি একটা রং তামাশা, আর বাইরে যে বলে আমাদের সংসারে খুব শান্তি, পর্দা নাই পুষিদে নাই আল্লাহর বিধান নাই, কিসে কয় মার্শালা, ওরে ভাব কি কয় গো, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয় না ভাই, ঘর ঠিক রাখেন, ঘরটা ঠিক রাখেন, আপনার স্ত্রীকে আপনি দেখবেন, আপনার ভাই দেখতে পারবে, এ কথা কয় না, ভাই দেখতে পারবে, এগুলো কেন এত ফ্রি হওয়া লাগবে কেন, একটু একটু পরিবর্তন হয়ে যান। এইবার যুবতী শালি ফলের প্লেটটা নিয়ে গেছে, দুলে ভাই ডেকে বলে রে পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি, আমি তো আসি এক নজর তোর চেহারাটা দেখার জন্য, এইবার ডেকে বলতেছে জয়পুর হাটে মার্কেটে যাব তোর জন্য দুইটা থ্রি পিস কেনার নিয়ত করেছি, এখন তুমি কি আমার সাথে যাইতে রাজি, বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে জাহান নামে যেতেও রাজি, এরকম আছে না নাই। এই জন্য খবরদার মা বোনদেরকে বলবো, মা এইভাবে খবরদার বেপর্দায় চলাফেরা করা যাবে, যুবতী শালীর সাথে দেখা করা যায়েজ নাই, মনে থাকবে তো ইনশাল্লাহ, মা বোনদের চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর ফরজ পর্দা, আর 4 নম্বর স্বামীর খেদমত, জোরে বলেন মারহাবা। পর্দার ওয়াজ কোরআনে আছে না নাই, অকর্ণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার নারীরা তোমরা বেপর্দা বাহিরে চলাফেরা করো না, ওই জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, চাচা বোঝে বোঝে, থাক মুরব্বী মানুষ না কিচ্ছু কওয়া বলে, থাক কি করবেন, আমাদের ফ্যামিলিতে কত সমস্যা, এই কথাগুলো বললে অনেকের কষ্ট লাগে, কয় শালির সাথে দুলে ভাই দেখা করি আপনার সমস্যা কি, ভাবির অশুন বেড়াচ্ছি, চাচা কয় ভাবির অশুন বেড়াচ্ছি, সেদিন যে লালমনির হাটে ছোট ভাই তার বড় ভাবিক নিয়ে হারিয়ে গেল, চাচা খবর জানেই না, কথা কয় না কে, এই যে দেবরের সাথে যে ভাবি পালিয়ে যাচ্ছে জায়েজ না হারাম, জোরে বলেন, এই সমাজে যে এই অশ্লীলতা চলতেছে এই বাস্তবমুখী আলোচনা তুলে ধরার দরকার আছে না, না আল্লাহ রাব্বুল আলামিন বলেন
inna shaniyaka huwal abtar nabi go jara apnake les katanir mongsho bole apni mon kharap korben na o nabi apnar chele santan guloke ami allah shishukale niyechi koshto moner moddhe neben na go nabi ei duniyar zomine apnar koti koti ruhani santan ke ami allah zomine patabo bolun allahu akbar oi abul habud ba sahiba apnake les katanir mongsho bole o nabi oder naam newar moto মানুষ দুনিয়াতে থাকবে না কিন্তু আপনার ছেলেগুলোকে নেছি কষ্ট নেবেন না এই দুনিয়ার জমিনে আপনাকে محبت করার জন্য আপনাকে ভালোবাসার জন্য আপনার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো আমরা সবাই রাসূলের কি সন্তান রূহানি সন্তান জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ এর মধ্যে 200 কোটি মুসলমান বলেন তো 200 কোটি মুসলমান সবাই রাসূলের কি রাসূলের রূহানি সন্তান কথা বলেন ঠিক কি না এজন্য ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে বলেছে এ ফ্রান্সের জালেমেরা রাসূলের বিরুদ্ধে যদি আরেকটু কার্টুন প্রদর্শন করো নাকটা ব্যাটা কইরা দাড়ি মুখের মধ্যে লাগায়া বলে ইনি মুহাম্মদ জোরে কর নাউজুবিল্লাহ আমার রাসূল কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল হলেন পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষ এতে সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে এইজন্য নবীর কাটুম প্রদর্শন করে মনে রাখবেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নই তুমি মুনাফিক নবীজির দুশমন এই ফ্রান্সের লোকেরা কেন রাসূলকে গালি দিল এইবার শুনেন মক্কা নগরীর একজন ওলিদ বিন মুগিরা রাসূলকে গালি দিত অকাত্য ভাষায় গালি গালাজ করতেছে রাসূলকে গালি দিলে রাসূল এদিকাল করেন রাসূল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে কথা বলেন না কেন রাসূলের পক্ষ নিয়ে জবাব দিচ্ছেন কে আল্লাহ তাআলা বলতেছেন নবী যে আপনাকে গালি দেয় এই ওলিদ বিন মুগিরা এর জন্মের সমস্যা আছে উতুল্লিম বাদা যালিকা জানিম এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান একটা বাস্টার্ড আরবের মানুষ আরবি বোঝে কিনা ওলিদ বিন মুগিরা শোনা মাত্রই বলতেছে হুজুর এত বড় কথা আমার জন্মের সমস্যা আছে আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ না অবৈধ জানে কে ফ্যাক্টরির মালিক কথা কোন ঠিক কিনা তার মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলতেছে মা করবি না কোনো তালবাহানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম আমি নাকি পিতৃ পরিচয়হীন যারর সন্তান ওলিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে মিথ্যা কথা বলবো না আমারও বয়স হয়ে গেছে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা টাকা আছে নে ব্যবসা আছে নে তোর মায়ের মন বোঝে না আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার কাছে আসে না ভালোবাসে না ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা আমাকে সময় দেয় না আদর করে না ভালোবাসে না বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছিল তোর চাচা বগনে ঘুরতে গেছে মানুষজন দেখালে কয় ভাবি ভালো আছেন হ্যাঁ সাথে চাচার খবর কি এ কথা কয় না কে আছে না না আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে বলেন আপনি এ মেয়ে না রে এটা আমার আসল জিনিস কথা কয় না কে যা কসু ভুল কসু কথা কি বুঝেন না মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছে মানে মেয়ে নিয়ে আসছে হুজুর এরকম ভাবতেছে আমার যে বউ আছে ও ভুলেই গেছে কথা কয় না কে দেখবেন দাড়ি রাখলে অনেক বউ পছন্দ করেন এরকম বউ আছে না নাই যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না রাসূলের এই সুন্নাত যার ভালো লাগে না এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না রাসূলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই সে আবার কি মহব্বত করবে আপনার এক কথা কন না গা ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না রাগ করতেছেন আপনারা এজন্য মা বোন যারা বসে আছেন মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফটিজিং করতে পারবে না কথা কন ঠিক কিনা মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না কথা বলেন
মুখে দাঁড়িয়ে রেখে পতিতে লয়ে যেতে পারবে না, মুখে দাঁড়িয়ে রেখে সিনেমা দেখতে যেতে পারবে না, তার বিবেকে বাজবে। পাগলি বোঝে না, আর যাদের দাঁড়িয়ে আছে, যাদের যেই পুরুষগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ এরা যে কি, হ্যাঁ সেটা বুঝবেন কেমনে, বুঝে নেন। হ্যাঁ কথা কয় না, কথা কয় রাগ করতেছেন আপনারা? কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেভ করা লাগে। হাই রে বুড়ে রে, এরকম আছে না? নাই। আল্লাহ সমস্ত বৃদ্ধ মুরব্বীদের হেদায়ত দান করেন, জোরে বলেন আমিন। এই যে বাবাজি দাঁড়িয়ে রাখছে, ভাই দাঁড়িয়ে রাখছে, আমি রাখছে, এদের দেখেন তো তার লাগতেছে না? দাঁড়িয়ে হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় নাকি? আপনি যে পুরুষ, এটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে দাঁড়িয়ে, কথা কয় ঠিক কিনা? এটা আমরা কাকে ভালোবেসে রেখেছি? আল্লাহ রসুলকে, কথা বলে ঠিক কিনা? মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমানা হাব্বানি কানা মাইফিল জান্না। আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সেজন্য আমি নবীকে মোহাব্বত করলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই সুন্নত ভালোবাসাকারী উম্মত আর আমি রসুল পাশাপাশি জান্নাতে থাকবো, সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নতে এই দাড়ি, এটাকে মোহাব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, দাড়ি রাখলে আন স্মার্ট মনে করবেন না, দাড়ি রাখলে মনে করবেন না ও দুনিয়ার কিছু বোঝে না, দাড়ি রাখার পরেও আপনার স্বামী আপনাকে হাজারো সুখ ভালোবাসা দিতে পারবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা লম্বা করার সুযোগ নাই, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুই আঙ্গুল তুলে বলেন তো কয়টি, আর একটু জোরে বলেন কয়টি? এবার দুই নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফসল্লিলি রব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সলাত আদায় করা, নামাজ হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন উলিন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী যে আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য, তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, মারহাবা বলেন। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য, সলাত হবে কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত, আপনি নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য। এই জন্য আমি আমার ওয়াজে বলি, আমাদের সমাজে নামাজই হলো পাঁচ শিরুনির, কয় শিরুনির? পাঁচ প্রকার, জোরে বলেন কয় প্রকার? একটা হলো পাঁচের নামাজ, কথা কয় না কেন? আর এক দল আছে সাতের, আর এক জল আছে ঠাটের, আর এক জল আছে খাটের, আর একটা আছে ভোটের, কথা কয় না, কথা কয় না? পাঁচ তো সলাৎ যারা আদায় করে এরা খাঁটি মমিন নির্ভেজাল মুসলমান, সুবহানাল্লাহ বলেন। আর সাতের নামাজ মানে বোঝেন না, সাত দিন পরে পরে যারা জুমায় ইমামের বয়ান আর চেহারা দেখতে যায়, এ কথা কয় না কে? সাত দিন পর পর মসজিদে যায়, আবার মাঝে মাঝে দেখবেন টাইসে যদি বালি পড়ে থাকে ভুল ধরে, হ্যাঁ বুঝবো, হ্যাঁ আমাদের গ্রাম দেখে আপনার চাকরিটা টিকে আছে বুঝছেন, আমরা নিরহ কিছু বলিনি, কথা কয় না কেন? বাঁশও দিচ্ছে আবার কয় বলিনি, আমার তেল মারতেছে, কথা কয় না কে আপনার? এই মসজিদে বালি পড়ে আছে, মসজিদে ময়লা পড়ে আছে, বলেন তো এটা কি ইমাম মুয়াজ্জিমেরই দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? আল্লাহর ঘর পরিষ্কার করেন, মাঝে মাঝে আল্লাহর ঘরটা ঝাঁট দেন, আল্লাহর ঘরের টাইসটা মুছে দেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন। এটা ফাজলামি করো না, ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে, কয় টাকা বেতন দেয়,
হ্যাঁ 1500 টাকা 2000 টাকা বেতন দেয় এই বাজারে চলে হ্যাঁ কথা কন না কি আপনি এক একটা মসজিদের ইমামের মিনিমাম বেতন 20000 হওয়া দরকার এক কথা কন না কি একেবারে সবচেয়ে কম 20000 তাছাড়া বাজারে 16 কোটি অল্পনে 2-3000 টাকা দেয় হুজুর আল্লাহ বরকত দেব ওই যে এক হুজুরের সালাক হুজুর শুনেননি কথা কয় না কে মসজিদে এসে বলতেছে ইমাম সাহেব দোয়া করেন আমার ছেলে চাকরি পাইছে এইবার ইমাম সাহেব হাত তুলে বলতেছে আল্লাহ আমি এই মসজিদের ইমাম আমার মসজিদের সভাপতি তার ছেলে চাকরি পেয়েছে আল্লাহ আমি যেমন বেতন পাই সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায় সভাপতি হাত থামাইছে এই দোয়া করতে বলছি কেন কয় তোমার মতো বেতন হলে আমার ছেলের দিন যাবে তা আমার দা কয় তোমার বরকত হবে তো হুজুরের বেলায় বরকত আর আপনার বেলায় কি হইছে রাগ করতেছেন আপনারা হ্যাঁ নিজের ছেলে চাকরি পায় হুজুর ছেলে একটা মাশাআল্লাহ 70000 টাকা পায় হুজুর আর এদিক ওদিক বাম হাত ডান হাত আছে 1 লাখের নিচে হয় না কথা কয় না কে এমন বাবাও আছে আছে না নাই আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন আরো যদি আধা ঘন্টা চলে চলবে লিল্লাহে তাকবীর তাহলে ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত সলাত কার জন্য 7 দিন পরে পরে মসজিদে যায় আর ইমামের ভুল ধরে এমন মুসল্লি আছে না নাই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে গিয়ে সলাত আদায় করলেন নামাজ পড়ার পরে মসজিদের পাশে একটা কবর নতুন কবর রাসূল সেই কবরের দিকে তাকায় বলতেছেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ বললেন না সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি জান্নাতি কি এমন আমল করেছে জানতে চাই সাহাবায়ে কিরামেরা আমলের ব্যাপারে খুব উৎসাহ ছিলেন আমলের কথা শুনতে পারলে সেটা প্রতিযোগিতা সহকারে আমলটা দায়িত্ব নিয়া জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন যত বেশি আমলের কথা জানতে পারতেন তত বেশি আমল করার চেষ্টা করতেন সাহাবীরা আমলের ব্যাপারে খুব সতর্ক ছিলেন কথা বলেন ঠিক কি না দেখা বলেন নবী এই ব্যক্তি জান্নাতি কি এমন আমল করেছে আমরা জানতে চাই আমার নবী রেখে বলে সাহাবীরা শোনো যেই ব্যক্তি মসজিদের পাশে কবরটা দেখতে পাচ্ছ এই ব্যক্তির পছন্দের সব চাইতে ভালো আমল আল্লাহর ঘরটা সবসময় ঝাড়ু দিত মসজিদটা সবসময় ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন মসজিদের ইমাম মুয়াজ্জিনের শুধু দায়িত্ব নয় মসজিদটা ঝাড়ু দেওয়া একটা মহল্লার সবাই মিলে যেমন মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদের সৌন্দর্য সব কিছু দেখার দেখভালের দায়িত্ব আপনাদের আছে না না এই জন্য ইমাম মুয়াজ্জিনকে চাকর মনে করবেন না তারা বড় সম্মানিত মানুষ কঠিন কিয়ামতের ময়দানে সবচাইতে গর্দন উঁচু হবে ইমাম আর মুয়াজ্জিন মুয়াজ্জিনদের কথা বলে ঠিক কি না এই জন্য খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে আল্লাহ ইমামদেরকে সম্মান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন মুয়াজ্জিনদের সম্মান করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন তাহলে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাত তাহলে কিছু মুসল্লি আছে 7 দিন পরে পরে কি পরে জুমার নামাজ পরে আর এদিক খেয়াল করেন খাটের নামাজ মানে বোঝেন না যারা জানাজার নামাজ পড়ে কথা কেন এটা কিসের নামাজ খাটের খাটের মানুষ মারা গেলে দেখবেন যখন মাইক দিয়ে ঘোষণা করে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্ত্রীকে বলে হায়রে সেদিনই বাদশার সাথে হ্যাঁ কালাই বাজারে চা খাইলাম আজকে বাদশা মারা গেছে এই ওই পাঞ্জাবিটা ধুয়ে দে জহরের পরে জানাই যায় যাওয়া লাগবে ফজর কিন্তু পড়েনি কথা কয় না ফজর কিন্তু পড়েনি এইবার দৌড়ে মাঠ বা ক্ষেত থেকে বা ব্যবসা বাণিজ্য সেরে দৌড়ে এসে গোসল করে পাঞ্জাবি লাগাইয়া দৌড়ে যায় দেখে মসজিদে জানাজা শুরু হয়নি শুরু হয়েছে কিসের নামাজ জহরের নামাজ তখন মনে করতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরটা পড়ি আল্লাহ একবার ওর উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া জহরের নামাজ পড়া না এ কথা কন না কি আপনারা এখন ইমাম সাহেবেরা যখন জানাজা পড়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয় হ্যাঁ ভাই দুনিয়া থাকার জায়গা না সবাইকে বিদায় নিতে হবে দাদা গেল আসে নাই বাবা গেছে আসে নাই আপনিও যাবেন এগুলো শুনে আর কয় ঠিক ঠিক হুজুর আরে মৃত্যু এরকমই আমরা মারা যাব মানে এমন আফসোস অনুশোচনা করে
ওই জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া ইমামের 2-4 মিনিট বক্তব্য শুনে মনে হয় দুনিয়া থেকে এই লোকটা আজকেই পরিবর্তন হয়ে যাবে। এ কথা কয় না কেন? জানাজা পড়ে ইশ রে ইস, এরকমই মৃত্যু। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করালেন। ঠিক হুজুরে যা বলে ঠিক, কবরে মাটি দিয়ে টুপি খুলে এবার খবর দেখে আর সব ভুলে গেছে। যে একটা সাবানের অ্যাট এসেছে কাপড় খোলা অ্যাট, ওটা দেখে কস হাই রে কি অ্যাট দেখলাম রে, এই সাবান ব্যবহার করা লাগবে 14 গুষ্টি ফর্সা হয়ে যাবে। এ কথা কয় লাগে? টেলিভিশন দেখার মতো অবস্থা আছে? আর ছেলে মানুষ দাড়ি সেভ করে, কথা কয় লাগে? ব্লেড ব্যবহার করে ছেলে মানুষ ব্যবহার করে না? ওই ব্লেডের অ্যাট পর্যন্ত মহিলা বলছে আহ উমুক ব্লেডে সেভ করে কি যে আরাম, ওই মহিলা কেমনে বুঝলো? এ কথা কয় না কেন? এই হলো রাস্তার বিশাল বিশাল বিলবোর্ডে নারীর অর্ধ উলঙ্গ ছবি ঝোলানো, কথা বলে ঠিক কি না? আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি এই নগ্নতা থাকবে না। আজকে পরিবারের সবাই মিলে নাটক সিনেমা দেখতেছে, কথা কয় না কেন? দাদান যুবতী নাতনির সাথে বসে সিনেমা দেখতেছে, কথা কয় না? আবার দোয়া করতেছে নাতনি দোয়া করি সিনেমার নায়িকা হওয়ার তৌফিক দান করি, এটা দাদা না শয়তান? মুরব্বি কথাগুলো বোঝেন, বোঝেন, একেবারে ভুল হইবেন না। কি সমাজের বাস্তবতার সাথে মিল আছে তো? তাহলে কেউ জানাজার নামাজ পড়ে, কথা কয়? এটা হলো খাটের নামাজ। আর একটা থাটের নামাজ, থাটের নামাজ বোঝেন তো? ঈদের নামাজ, কথা কয় না? দুই ঈদের নামাজ যারা পড়ে দেখবেন রোজায় একটাও নাই কিন্তু ইফতারি খেয়েছে, তারা বি পড়ে নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, কথা কয় না? রমজান মাস আসে আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়, এই যারা সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজারে ব্যবসায়ী এই দেশের জনগণের প্রতি জুলুম করে চিনির দাম, খেজুরের দাম, সোলার দাম, বুটের দাম এগুলো বাড়াইয়া এদেশের মানুষের উপরে জুলুম করে, প্রত্যেকটা ব্যবসায়ীকে হিসাব দিতে হবে। আর কত জুলুম করবা, 90-80 টাকার সোয়াবিন 150 টাকা খাওয়াইলা, 200 টাকার খেজুর 400-500 টাকা লাগাইলা, কথা কয় না? এক মন্ত্রী কি বলে, খেজুর না খেয়ে বড়াই খাও, এক দুলাভাই কই আসো বড়ই খাই একসাথে। হাই রে ওদের কথা শুনে কয় এখনকার মেয়েরা অনেক ভালো আছে, আমাদের এলাকার মেয়েরা প্রতিদিন একটা করে স্যান্ডেল পাঠায়, কি উন্নয়ন, মেয়েরা লিপস্টিক দিয়ে রাস্তায় বের হয়, এগুলো বলে উন্নয়নের নমুনা, সেগুলো ওরা প্রচার করতো, এদের সাথে বোকার কেউ আছে? হ্যাঁ লিপস্টিক তো হিজড়েরাও মেকে বেড়ায়। এক কথা কর না আপনারা, তাহলে কি দেশে উন্নয়ন হয়েছে? পাগল কোন থেকে মেয়ে মানুষ মেকআপ কিনতেছে, মেকআপ করে ঘুরতেছে আর স্যান্ডেল পাল্টাতেছে, তাতেই নাকি দেশের উন্নয়ন হয়েছে? ফাজলামি ধোয়ার আর জায়গা পায় না, অশান্তির ভিতরে রাখে, কয় না এদেশের মানুষ জান্নাতে ভিতরে আসে, কি কথা! আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কারো প্রতি অভিশাপ নাই, খালি দোয়া, দোয়া, কথা কি বোঝা গেল? আমরা যে মুসলমান এটা বুঝেন না, মুসলমান উগ্রতা ছড়াবে না, কথা কয় না কেন? মুসলমান আক্রমণ করতে জানে না, মুসলমানের উপরে আক্রমণ আসলে সেটার প্রতিহত করবে, কথা বলে ঠিক কিনা? মনে থাকবে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবে। আর একটা আছে ভোটের নামাজ, বোঝেন নাই, নির্বাচনের আগে আগে নেতা এসে সমাবেশে বক্তব্য দিতেছে, আগামীতে যদি আমাকে ভোট দিতে পারে এলাকার রাস্তাঘাট পাকা করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, আপনাদের কোনো দিক দিয়ে কোনো কমতি হবে না। মসজিদের মাইকে যখন আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইবার নেতা বলতেছে আমি একজন মুসলমান, আমার বক্তব্য পড়ে চলেন আগে নামাজে যায়। নেতার কানে যদি বলা হয় ফজর কি পড়েছিলেন, বলে না না ওইটা জনগণের সামনে বলা যাবে না, কথা কয় না কেন? এমন নেতা আছে ভোটের সময় এক নামাজ 2-3 বার পড়ে। এক নেতার কর্মীকে আমি জিজ্ঞাসা করছিলাম, শোনো তোমার নেতা যে কায়দা নামাজ পড়তেছে, ইসলাম মানতে হবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, কি সুন্দর ভালো ভালো বুলি, কি সুন্দর ডাইলগ। আমি বললাম যে তোমার নেতা যে নামাজ পড়ে ওযু, কয় প্রথম দিন ওযু করতে দেখছি, বাকি দিনগুলো করছে কি না জানি না, আছে না নাই। এজন্য ভাইয়েরা আমার, আপনার যেন ইবাদত লোক দেখানো না হয়,
কথা কয় না কেন লোক দেখানো না হয় ইবাদত হবে কার জন্য ফাসল্লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত কথা কয় না কেন নতুন বিয়েই বিয়েই বাড়িতে বেরাতে গেছে এখন দুই বিয়ে গল্প করতে করতে হঠাৎ করে মসজিদের মাইকে আজান হইছে এখন বিয়েই বলতেছে বিয়ে আমি হাজি মানুষ তিনবার হজ করছি ত্রিপল হাজি আপনি থাকেন আমি একটু নামাজ পড়ে আসি কথা কয় না কেন চিন্তা করলো নতুন বিয়েই বাড়িতে আসলাম যদি নামাজ না পড়ি মান সম্মান থাকে ওই দিন বিয়ের মন রক্ষা করার জন্য নামাজ পড়ছে এটা বিয়েকে খুশি করার নামাজ আল্লাহকে খুশি করার জন্য নয় কথা কয় না নতুন জামাই দেখবেন শ্বশুর বাড়িতে গেলে কিন্তু দুই তিন দিন নামাজ পড়ে শাশুড়ি বলে বাবা জামাই মসজিদে যাও এলাকার ময়মুর বিশাদে দেখা হবে সালাম কালাম দাও না হলে মানুষ বলবে অমুক একটা জামাই পাইছে খুব বদমাইশ খুব দুষ্ট কথা কয় না আতে বাবা যাও একটু মসজিদে যাও নতুন নতুন জামাই আসে দুই চার দিন মসজিদে নামাজ পড়ে এরপরে যখন বয়স যত বেড়ে যায় ওই জামাইয়ের ভণ্ডামি তত বাড়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন বিড়ি টানতে টানতে মুরব্বীদের সামনে যায় সালামও দেয় না এমন জামাই আসে না না তো এই হলো এই যে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কথা কয় না কেন ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন দুর্ভাগা সেই সমস্ত নামাজি হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে কথা বলে ঠিক কি না তাহলে ফাসল্লিলি রব্বিকা সলাত হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমার ভাইরা পাঁচ ওয়াক্ত সলাত এটা তো আদায় করা লাগবে এটা তো আল্লাহ তাআলার বাধ্যতামূলক ওয়াডার আবার রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেজদা দেয় আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় রাতের বারোটা একটা দুইটা যখন বেজে যাবে বাজান গো আমার বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের বিছানা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য গভীর রাতে সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যাই নামাজে বসে বলেন তো প্রেম করতে হবে কার সাথে ইবাদতের মাধ্যমে প্রেম করতে হবে যে বান্দা গভীর নিষিদে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেমের ভাব জমাইতে পারবে যে যত বেশি গভীর নিষিদে ইবাদত করবে সে তত বেশি আল্লাহর নিকটতম পছন্দের গোলাম হয়ে যাবে আর বান্দা যদি আল্লাহর পছন্দের বান্দা হতে পারে যারা গভীর রাতে আল্লাহ তালাকে সেজদা দেয় সলাত আদায় করে এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই এরা চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না বলেন আল্লাহু আকবার তাহলে গভীর রাতে তাহাজ্জুদের সলাত পাঁচ ওয়াক্ত সলাত কারা কারা আদায় করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সলাত মসজিদে গিয়ে জামাতেরই সহিত আদায় করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন অনেকের হাত ঠিক মতো উঠতেছে না ভেজাল আছে এ ভাই কষ্ট পাচ্ছেন বিরক্ত হয়েন না এদিক খেয়াল করেন তাহলে কিছু মানুষ গভীর নিশিতে সলাত আদায় করে কার সাথে প্রেম করে আরো জোরে বলেন আচ্ছা শরম লাগে নাকি আপনাদের কোনো কারণে শরম লাগতেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক খেয়াল করেন যে কথা বলেছেন সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা এবার ওলিদ বিন মুগিরের মা বলতেছে বাবা তোর সাসারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে রসুল যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্ব 100% সত্য আসলে তোর জন্ম তোর বাপ দেয় নাই তোর সাসাই দিয়েছে কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন নবীজিকে গালি দেবে যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো এই ফ্রান্সের লোকেরা নবীজিকে কেন গালি দেয় এইবার গবেষণায় বের হয়েছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয় তার বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয় বৈধ না অবৈধ জোরে বলেন বৈধ না অবৈধ এই জন্য মনে রাখবেন নবীজিকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা কথা বলে ঠিক কিনা ভারতের যেই কুলাঙ্গার আমার নবী আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভারত সরকারের কাছে আমার নবীর বিরুদ্ধে যে বাজে মন্তব্য করেছে
কুরুচিপূর্ণ মন্তব্য করে আমার নবীর শান মানে আঘাত দিয়েছে ওই কুলাঙ্গারের ফাঁসি চাই আমার বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও সহ্য করব আমার দলকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে যদি কেউ পাঁচে ভাষায় গালি দেয় আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয় আর বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায়া দেব নবীর দুশমনের সাথে আপড় চলবে না কারা কারা রসুলের জন্য জীবন দিতে রাজি দুই হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন